মালদাহ শহরের চারশো বছরের অধিক ঐতিহ্যবাহী বাচামারি সেনবাড়ির পুজোর জোর প্রস্তুতি শুরু হয়েছে সেনদের নামে পুজো হলেও গত দু বছর ধরে পরিচালনা করে স্থানীয় দাসগুপ্ত পরিবার সে প্রাচীন পুজোয় সপ্তমীতে এবার স্টিলের পালকি করে সুসজ্জিতভাবে কলাবৌ স্নান করতে মহানন্দায় নিয়ে যাওয়া হবে পুনরায় মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হবে স্টিলের পালকি তৈরি করা হয়েছে বর্তমানে মন্দিরের ভেতরে এক পাশে রাখা রয়েছে প্রাচীন পুজোর নিয়ম এবং দেবীমার রূপ একই আছে সেখানে আধুনিকতার ছোঁয়া প্রবেশ করেনি মায়ের সাবিক রূপ এক চালাতে দেবী দুর্গা সহ অন্যান্য দেবদেবীরা বিরাজ করবেন ষষ্ঠীতে অধিবাস হবে আগের নিয়ম অনুযায়ী পুজোর কয়েকদিন এখানেও বলি প্রথা রাখা হয়েছে তবে মানতের বলি সপ্তমী এবং সন্ধিতে হয় না নবমীতে করা হয় দশমীর দিনে কলাবহ এবং ঘট বিসর্জন হয় তারপর মূর্তি নিরঞ্জন হবে প্রাচীন পুজোকে ঘিরে অলৌকিক ঘটনা রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চারশো বছর আগে এক জমিদারের বাড়িতে পুরোহিত শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন শরৎকালে পুরোহিত নিত্যদিনের মতোই মহানন্দায় স্নান করতে গিয়েছিলেন তিনি দেখেন এক অপরূপ মহিলায় কয়েকটি ছেলে মেয়ে নিয়ে নৌকা নিয়ে নদীর ঘাটে নামছেন তার কাছে থালা পান মশলার কৌটা সহ বিভিন্ন পুজোর বাসন উপকরণ রয়েছে পুরোহিত তাকে বলেন তোমার কোথায় যাবে মা সে বলে আমরা সেন্দের বাড়ি যাব পুরোহিত তখন বলেন তোমরা যাও আমি আসছি তিনি স্নান সেরে সেনদের বাড়িতে এসে দেখেন কেউ আসেনি খোঁজ করতে ঘাটে আসেন দেখেন থালা সহ পান মশলার কৌটো রয়েছে কিন্তু মেয়েটি নেই পরে স্বপ্নাদেশে মা দুর্গা পুজো শুরু হয় প্রথম বছর ঘটে পুজো হয় তারপর পটে চারশো বছর ধরে মূর্তি তুলে আরাধনা হয় এদিন সেন্দের পুজো মণ্ডপে গিয়ে দেখা গেল মণ্ডপে এখনো ওই মেয়েটি নিয়ে আসা থালা সহ নানান কিছু রয়েছে পুজোর পক্ষে শুভেন্দু এবং দিবেন্দু দাশগুপ্ত বলেন চারশো বছরের বেশি এই পুজোটি দুশো বছর আগে সেন বংশের এক মেয়ের সঙ্গে দাশগুপ্ত পরিবারের ছেলের বিয়ে হয় তখন থেকে আমাদের হাতে পুজো পূর্বপুরুষেরা করেছেন ঐতিহাসিক নিদর্শন পাই এই অনেক ব্যাখ্যা আছে একবার মহেশ্বর প্রসাদ সেন নামক এখানকার যে জমিদার ছিলেন তার বাড়ির যে পুরোহিত ছিলেন উনি শালিগ্রাম শিলা নদীতে চান করাতে নিয়ে যেতেন একদিন চান করাতে নিয়ে গিয়ে দেখলেন যে নদীতে এক ভদ্র মহিলা দুই তার দুটো মেয়ে দুই ছেলেকে নিয়ে নৌকো থেকে নামছে এবার যখন ওরা নামছে নৌকো থেকে তখন ভদ্রহী আমাদের যে কুলোপুরোহিত তাকে জিজ্ঞেস করেছে সেন বাড়ি পুঁদিকে গো অসেন বাড়ি দেখিয়ে দিয়েছে এবার পুরোহিত যখন ওই খালিগ্রাম শিলা পুজো করে নদীতে চান করিয়ে বাড়িতে নিয়ে এসেছে তো জিজ্ঞেস করছে যে কেউ আসেনি বাড়িতে বলে না এক তো কেউ আসেনি তখন ওকে বলেছে যে এরকম একজন ভদ্রমহিলা দুটো বাচ্চা দুটো মেয়ে দু ছেলেকে নিয়ে আপনার বাড়ির খোঁজ করছিল তখন বলে তারপর রাত্রিবেলা স্বপ্ন দেয় যে আমি পুরো বাড়িতে এসেছি এবং আমার কিছু হাতে আমি কিছু জিনিসপত্র রেখে এসেছি ওইগুলো তোরা নিয়ে এসে আমাকে এখানে প্রতিষ্ঠা করে সেই থেকে মহেশ্বর প্রসাদ সেন এখানে ঘট পূজা চালু করে ঘটের পরে আসে পট প্রথমে ঘট পূজা দিয়ে পূজা চালু হয় তারপর আসে পটে পূজা পটের ছবিগুলো আমরা দিয়েছি তারপরে আসে হচ্ছে মূর্তি পূজা এবং এবং সেটা আমাকে এই সময় কোনো এক সময় কোনো এক মেয়ের হাত ধরে এই সেনগুপ্ত পরিবার থেকে দাশগুপ্ত পরিবারে আমাদের পূজাটা চলে আসে

বাংলাদেশ থেকে চলে আসে পুরাতন মালদার মুচিয়া মোহন বাগান এলাকায় আজও সেই পুজো নিয়ম মেনেই হয়ে আসছে তিনি আরো জানালেন চন্দ্রনাথ তরফদার শুধু পুজোর শুরুর নির্দেশই পাননি মা তাকে স্বপ্নাদেশে পুজোর সামগ্রীরও ব্যবস্থা করে দিয়েছিলেন স্বপ্নে জানিয়েছিলেন গ্রামের পুকুর পারে পুজোর সমস্ত সামগ্রী রাখা আছে চন্দ্রনাথ যেন সেসব নিয়ে আসেন পরদিন নির্দিষ্ট স্থানে পুজোর সব সামগ্রী পান চন্দ্রনাথ আজও সেসব সামগ্রীতেই মায়ের পুজো হয় তরবদার পরিবারের বর্ষিয়ান সদস্য রবীন্দ্রনাথের সেই কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন গ্রামবাসীরা এখনও তরফদার বাড়ির মায়ের মূর্তি কাঠামো তৈরির সময় থেকে শাখা এবং পলা পরানো হয় এলাকাবাসীর বিশ্বাস দেবীকে শাখা নিবেদন করলে বাড়ির মেয়েরা অবিবাহিত থাকে না এমন কি বিবাহিত মহিলাদের সন্তান প্রাপ্তির মনস্কামনা পূর্ণ হয় তরফদার বাড়ির দেবী দুর্গার এই মাহত্ব যুগ যুগ ধরে চলে আসছে দেবী এতই জাগ্রত যে তরবদার বাড়ির কোনো দিন মাছ মাংস সহ আমিষ খাবার ওঠে না বৈষ্ণব মতে এখানে মায়ের পুজো হয় পুরাতন মালদা ব্লকের মুছিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনবাগান গ্রামে রয়েছে তরবদার পরিবারের দুর্গা মন্দির আঠারোশো পঞ্চাশ সালে আমাদের এই প্রতিষ্ঠিত হ্যাঁ স্থাপিত হ্যাঁ তার ভিতর তিনজন তিন ভাই একজন হচ্ছে চন্দ্রনাথ তরোফদার আর একজন হচ্ছে যজ্ঞেশ্বর তরফদার আর একজন হচ্ছে কি

তখন থেকে এই পূজা প্রতিষ্ঠিত বা শুরু করে হ্যাঁ থালা বাসনগুলোও হ্যাঁ যে ভোগ রাগ হয় থালা বাসন সেগুলোও স্বপ্নে পাওয়া হ্যাঁ কোথায় পেয়েছিল পুকুর পাড়ে আমাদের চন্দ্রনাথ তরফদারের মেয়ে ছিল না হ্যাঁ হঠাৎ এক শাখারু এসে গ্রামে শাখা বিক্রি করতে একটা মেয়ে তার কাছ থেকে শাখা নিয়ে যায় হ্যাঁ শাখা নিয়ে যাওয়ার পর তখন সেই মেয়েটা শাখারুকে বলে যায়। যে আমার বাবা চন্দ্রনাথ আছে ওখান থেকে দামটা নিয়ে নিও আদৌ চন্দ্রনাথের কোনো মেয়ে ছিল না তখন চন্দ্রনাথ বুঝতে পারলো যে না কে নিয়েছে মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ